সুপ্রিয় কীর্তি বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি ভগবানের কৃপায় ভালো আছো। আমিও ভগবানের কৃপায় আমিও ভালো আছি। তোমরা জানো বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে তোমাদের শিক্ষা কার্যক্রম কিছুদিন স্থগিত ছিল। বর্তমান সরকারের নির্দেশনায় আবার আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে সম্পৃক্ত হয়েছি। আমরা নিজেরাই আনন্দিত, তোমরাই নিজেরা উপকৃত হবেন। আমি নবম এবং দশম শ্রেণীর সমন্বয়ে পদার্থবিজ্ঞান ক্লাসে আজকে তোমাদের ক্লাস নেব। আমি বেলটন কান্তিনাথ, সহকারি শিক্ষক গণিত, সিটি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সিটি সরকারি বালক উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো আজকে নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের আমি চতুর্থ অধ্যায়ের কাজ, ক্ষমতা এবং শক্তি পাঠদান করব। তোমরা যে যেখানে আসো সবাই মনোযোগ সহকারে ক্লাসটা মনোযোগ সহকারে শুনবে, এবং যে হোমওয়ার্ক তোমাদের দেওয়া থাকবে সেই হোমওয়ার্কটা তোমরা করে স্কুলের ফেসবুক পেজে তোমরা দেবে, সেটা দ্বারা এক মূল্যায়ন করা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতেছ কাজ, ক্ষমতা ও শক্তি। তোমরা নিশ্চয় জানো আমরা দৈনন্দিন জীবনে কাজ শব্দটা অনেকভাবে আমরা ব্যবহার করি। যেমন তোমরা মনে করো আমাদের স্কুল গেটের সামনে যে আমাদের স্কুল গেটম্যান সারাদিন বসে থেকে আমাদের স্কুল পাহারা দেয়, সে অনেক কাজ করছে বলে দাবি করে, কিন্তু আসলে পদার্থবিজ্ঞানের ভাষায় সেটি কোনো কাজ নয়। তোমরা প্রশ্ন করতে পারো কেন কাজ নয়। দেখো পদার্থবিজ্ঞানের ভাষায় কতটা সুনির্দিষ্ট একটা অর্থ আছে। যেরকম মনে করো কোনো বস্তুর উপর যদি এক বল প্রয়োগ করা হয়, অর্থাৎ কোনো বস্তুর উপর যদি এই এক বল যদি প্রয়োগ করা হয়, বল প্রয়োগ করার সময়টুকু যদি বস্তুটির বলের দিকে অর্থাৎ এই এর সরণ অতিক্রম করে, তাহলে ওই বল দিয়ে কাজের পরিমাণ হচ্ছে কি আমরা ডাব্লিউ। অর্থাৎ তাই শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো কাজ কত হলে তার মধ্যে একটা বল প্রয়োগ করতে হবে, এবং যে বল প্রয়োগ করার সময় সময়টুকু সে বলের দিকে এস দূরত্ব অতিক্রম করে, যদি করে সেটাকে আমরা কাজ ধরে নিতে পারবো। কিন্তু যে গেটম্যান সারাদিন বসে রয়েছে সে অনেক কাজ করছে বলে দাবি করতেছে, সে আসলে কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় সেটা কখনো কাজ দাবি সমর্থন করে না। তাহলে আমরা যদি এখন চিন্তা করি একটু কাজের সংজ্ঞার দিকে যায়, শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু দেখো কাজ কাকে বলবো আমরা? কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলকে আমরা কি বলবো? কাজ বলবো। অর্থাৎ কোনো বস্তুর উপর যখন প্রযুক্ত বল মানে হচ্ছে কি এফ, এখানে প্রযুক্ত বল মানে আমরা কি ধরে নিলাম এফ, এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে কি এস। এই দুটোটা বস্তু প্রযুক্তের বল এবং বলের দিকে অতিক্রান্ত দূরত্বের গুণফল যেটা হবে সেটাকে আমরা কাজ হিসেবে ট্রিট করবো। একটা কাজের যে আমরা সূত্র সেটা হচ্ছে কি ডাব্লিউ সমান এফ এস। ডাব্লিউ সমান হচ্ছে কি কাজ, এফ সমান হচ্ছে প্রযুক্ত বল, আর এস সমান হচ্ছে কি সরণ। কাজের একক হচ্ছে কি জুল। কাজের একক কি শিক্ষার্থী বন্ধুরা বলো তো? জুল। কাজের মাত্রা, তাহলে কাজের মাত্রা আমরা দেখি ডাব্লিউ সমান হচ্ছে কি এম এল স্কোয়ার টেন বাই টু। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু দেখো এই যে আমরা কাজের মধ্যে যে প্রযুক্ত বল আছে, বল হচ্ছে একটি ভেক্টর রাশি। তোমরা নিশ্চয় জানো তোমাদের পূর্ববর্তী ক্লাসে আমরা পড়েছিলাম ভেক্টর রাশি, স্কেলার রাশি, যে বল ভেক্টর যেটা দুইটা জিনিস থাকে আর স্কেলার মধ্যে একটা জিনিস থাকে। তাহলে এখানে বলটা হচ্ছে কি ভেক্টর এবং অতিক্রান্ত দূরত্ব বা সরণ হচ্ছে কি ভেক্টর। কিন্তু কাজের বেলায় এই দুটো ভেক্টরের গুণফল হচ্ছে কি, অর্থাৎ এই দুটো গুণফল হচ্ছে কি স্কেলার, অর্থাৎ তার একটা মাত্র দিক কি করে নির্ণয় করে। আলাদা ভেক্টর হিসেবে বল এবং অতিক্রান্ত দূরত্ব যদি একই দিকে হতে হবে এবং কোনো কথা নেই, অর্থাৎ বল যে আমরা যে বলতেছি ভেক্টর হিসেবে বল এবং অতিক্রান্ত দূরত্ব যে একদিকে হবে সেটা কোনো প্রয়োজন নেই, হতে নাও হতে পারে। আমরা এখন যে বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে কি একদিকে বল প্রয়োগ করা, একদিকে প্রয়োগ করা বল এবং অতিক্রান্ত দূরত্বের বিষয় নিয়ে আমরা একটু আলাপ করব। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু চিন্তা করো যে আমরা কাজ করার সময়, কাজ করার কথা বলার সময় আমরা অনেক বলেছি বলটি কাজ করছে। এখানে একটি কাজ বারবার আমরা বলতেছি বলটি কিন্তু আসলে কাজ করছে। তাহলে এখন দেখো একজন মানুষ বা একটি যন্ত্র
হয়তো বল প্রয়োগ করে কোনো বস্তুকে, মনে করো আমি মানুষ অথবা তুমি মনে করো কোনো জিনিসকে টেনে তুমি অনেক দূরে নিয়ে গেছো, হ্যাঁ, বা কোনো মেশিন দ্বারা কোনো কাজ করানো হচ্ছে। আসলে এখন আমরা যদি একটু চিন্তা করি, আমরা দৈনন্দিন জীবনে এই ধরনের অনেক কাজ আমরা করে থাকি, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় সবসময় কিন্তু মানুষ বা যন্ত্র প্রয়োগ করা বল, এখন দেখা যাচ্ছে মানুষ বা যন্ত্র নয়, এখন প্রয়োগ করা বলটি, এখন যে মানুষ অথবা যন্ত্র যে বল প্রয়োগ করা হচ্ছে বলটি হচ্ছে কাজ, এখানে যে মানুষ বা যন্ত্র এটাকে আমরা কাজ হিসেবে মনে করব না। এখন আমরা যদি ধরি, দেখো মনে করো তুমি এক বল প্রয়োগ করে একটা বস্তুকে এক দূরত্বে ঠেলে দিয়ে বস্তুটিকে গতিশীল করা ছাড়ি দিয়েছ, মনে করো তুমি মনে করো যে এক বল, এক বল প্রয়োগ করে যে শিক্ষার্থী বন্ধুর মনে করো এটার উপর এক বল প্রয়োগ করে এক দূরত্ব তুমি ঠেলে দিয়েছ, এখন ঠেলে দেওয়ার পর দেখা যাচ্ছে বস্তুটি আরও যে গতিশীল হয়ে তুমি যখন বস্তুটি গতিশীল হলো তুমি বস্তুটিকে ছেড়ে দিলাম, এবং বস্তুটি তখন আরও দ্রুত অতিক্রম করে শেষ মুহূর্ত দেখো না এক সময় কী হয়ে গেল, তারা সমাপ্ত হয়ে গেল বা থেমে গেল। এখন তোমরা যদি প্রশ্ন করো কতটুকু কাজ হয়েছে, কাজের পরিমাণ যদি আমরা ঠিক এই সূত্রের মতো আমরা যদি চিন্তা করি ডাব্লিউ সমান এফ আস, যদি আমরা চিন্তা করি যেমন মনে করো কাজের পরিমাণ যে ডাব্লিউ সমান এফ এস, পরে যে ডি দূরত্ব অতিক্রম করার সময় কোনো বল প্রয়োগ করা হয়নি বলে, হ্যাঁ এখানে যে ডি দূরত্ব কোনো বল প্রয়োগ করা হয় এখানে কোনো কী হয়নি কাজ করেনি, তাহলে প্রিন্সিপাল বন্ধুরা তোমাদের সুবিধার জন্য আমরা একটু এই কাজের সঙ্গে একটু উপর একটি সমস্যা দেখি। এখন বলা হচ্ছে দেখো মনে করো তোমার বল 60 কেজি, তুমি 8 তলা বিল্ডিংয়ের উপরে উঠেছ, তুমি কত কাজ করছো, প্রতিতলা উচ্চতা হচ্ছে 3 মিটার, তাহলে প্রিয় শিক্ষিত বন্ধুরা তোমরা দেখো তোমার বল হচ্ছে কয় কেজি, 60 কেজি, কয়তলায় উঠছো, 8 তলা বিল্ডিংয়ের উপরে উঠেছো, তুমি কত কাজ করছো, অর্থাৎ প্রতিতলায় উচ্চতা হচ্ছে কি 3 মিটার। এখন প্রিয় শিক্ষিত বন্ধু তোমরা দেখো এই যে তুমি তোমার বল যে 60 কিলোগ্রাম হলে তোমার ওজন অর্থাৎ অভিকর্ষ ত্বরণ তোমার সাথে কাজ করছে, এই জন্য অভিকর্ষ ত্বরণ হচ্ছে যেমন কত জি, জি সমান হচ্ছে 9.8, এইটাকে তোমার ভর দ্বারা কী করতে হবে গুণ করতে হবে, গুণ করে কত পাইলাম 588 নিউটন, অর্থাৎ এই যে আমরা ওজন পাই গেলাম কত, অভিকর্ষ ত্বরণকে যখন আমরা ভর দ্বারা গুণ করবো যেটা পাবো সেটা হচ্ছে কি বল, অর্থাৎ একটা বল আমরা দেখতে পাচ্ছি কি এই যে 500 নিউটন একটা বল, সেটা এখন আমরা দেখতে পাচ্ছি সেটা নিচের দিকে কাজ করছে, তো অর্থাৎ সেটা কোন দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে। হ্যাঁ তুমি যদি উপর দিকে উঠতে চাও চিন্তা করো, তুমি যদি এখন যে এখন আমরা ভাবলাম সেটা নিচের দিকে কাজ করছো ডাউনের দিকে, এখন যখন আমরা উপরের দিকে উঠতে চাও তুমি, তাহলে তোমাকে এই বলের সমান আরেকটি উপরের দিকে বল প্রয়োগ করতো তাহলে তুমি উপরে উঠতে পারবে। এখন আমরা যে চিন্তা করি আমরা যে একটা সূত্র দেখছিলাম কাজের ডাব্লিউ সমান এফ এস, তাহলে প্রযুক্ত বল এফ সমান আমরা কত পাইলাম কত নিউটন 588 নিউটন, এবং দূরত্ব এফ সমান কত আমার কয়তলা 8 তলা, প্রতি কত মিটার তলা উচ্চতা হচ্ছে 3 মিটার, তাহলে আমরা গুণ করে কত পাইলাম 24 মিটার। এখন আমরা জানি ডাব্লিউ সমান এফ এস, অর্থাৎ এফ সমান হচ্ছে পাইলাম কত 588 গুণ 24 মিটার, তাহলে প্রিয় শিক্ষিত বন্ধুরা কত পাইছি 14112 জুল, কাজের একক হচ্ছে কি জুল, সেটাকে আমরা কিলোগ্রামে যদি নিয়ে যাই হাতের দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই 14.1 অর্থাৎ 1 কেজি আমরা পেয়ে গেছি। তাহলে প্রিয় শিক্ষিত বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে তোমার বয়স 1 কেজি, তুমি 8 তলা বিল্ডিংয়ের উপরে উঠেছ, তুমি কত কাজ করছো, তাহলে আমরা সহজেই আমরা সমস্যাটা সমাধান করতে পারি। প্রিয় শিক্ষিত বন্ধু এবার আমরা যাচ্ছি শক্তির ক্ষেত্রে, এখন দেখো যে এতক্ষণ আমরা দেখছি কি কাজ, এবার আমরা দেখবি কি শক্তি। আমরা প্রিয় শিক্ষিত বন্ধু তোমরা দেখো আমরা দৈনন্দিন জীবনে আমরা শক্তি শব্দটা অনেকভাবে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষাতে শক্তি শব্দটার একটি নির্দিষ্ট অর্থ আছে। আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে শক্তির কথা বলে থাকি, কাজের কথা বলে থাকি, কিন্তু প্রত্যেকটা কাজ প্রত্যেকটা শক্তি পদার্থবিজ্ঞানের তার সমর্থন করে না, সুনির্দিষ্ট কিছু অর্থ আছে। এটি অনুরূপভাবে শক্তি কিন্তু আমরা বিভিন্নভাবে বলে থাকি, পদার্থবিজ্ঞানের ভাষায় শক্তি শব্দটার কিন্তু একটা নির্দিষ্ট অর্থ আছে। এখন দেখো সাধারণ মুখের ভাষার বল প্রয়োগ করা আর শক্তি প্রয়োগ করার মাঝে কোনো পার্থক্য নেই। আমরা দেখি মুখের ভাষা বল এবং শক্তি প্রয়োগ করার মধ্যে আমাদের কোনো কি নেই,
কোনো পার্থক্য নেই, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় এই দুটি বাক্যাংশের সম্পূর্ণ ভিন্ন বিষয় বুঝাচ্ছে। আমরা আমাদের বলছি কি মুখের ভাষায় যে কথা বলতেছি, আমাদের যে বল প্রয়োগ করা হচ্ছে বা শক্তি প্রয়োগ করা হচ্ছে, আমরা বলতেছি আমাদের ভাষায় শক্তি এবং বলের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় দেখা যাচ্ছে সেটার মধ্যে একটা কি আছে, ভিন্ন বিষয় বুঝাচ্ছে। এখন আমরা যে বল কি জিনিস সেটা তোমরা এখানে আমরা আগে একটু তোমাদের কাজের সংখ্যার মধ্যে আমরা বল সম্পর্কে একটু তোমাদেরকে ধারণা দেওয়া আছে। এখন আমরা দেখি শক্তি জিনিসটা কি, শক্তি বলতে আমরা বুঝি কি, দেখো আমাদের সবার মাঝে তার একটা ভাষা ধারণা আছে, কারণ আমরা কথাবার্তায় বলি যে বিদ্যুৎ শক্তি তাপ শক্তির কথা আমরা বলে থাকি, মাধ্যমিকতে আমরা আবার রাসায়নিক শক্তি বা নিউক্লিয়ার শক্তির কথা আমরা শুনে থাকি। এই যে এগুলো কতগুলো শক্তির কথা আমরা বলতেছি, কি কি বলছিলাম, বিদ্যুৎ শক্তি তাপ শক্তির কথা বলি, আবার মাঝে মাঝে আমরা রাসায়নিক শক্তি বা নিউক্লিয়ার শক্তির কথা আমরা শুনে থাকি। কিন্তু আলোকশক্তি হিসেবে সে বাবদ তেমন একটা বলা না হলো, অনুমান করতে পারি আমরা আলো হচ্ছে, আলো হচ্ছে এক ধরনের শক্তি, কিন্তু দৈনন্দিন কথাবার্তা আমরা দেখতেছি কি শক্তিটার কথা খুব বেশি তেমন একটা বলা হয় না। কিন্তু পদার্থ বিজ্ঞানে অসংখ্যবার যে শক্তির কথা বলা হবে সেটা হচ্ছে কি বলতে কি গতিশক্তির কথা, কিন্তু পদার্থ বিজ্ঞানের ভাষায় অসংখ্যবার কিন্তু বলা হচ্ছে। কাজে আমরা ধারণা করতে পারছি কি শক্তি হচ্ছে কি কাজ করার একটা সামর্থ্য, অর্থাৎ কাজ করার সামর্থ্যটা হচ্ছে একটা শক্তি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা যে কথা বলার যে শক্তি বা শক্তি প্রয়োগ করি, আমরা মনে করি আসলে কথা বলার যে বল এবং শক্তির মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় সেটা ভিন্নত্ব কি করে নির্দেশ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি শক্তি, শক্তি কি কাজ করার সামর্থ্যকে কি বলবো, শিক্ষার্থী বন্ধুরা বলো কাজ করার সামর্থ্যকে আমরা কি বলবো, শক্তি বলবো। আমরা দেখতে পাচ্ছি কি কাজ এবং যে শক্তি তার দুটি একক হচ্ছে একক, এতে কোনো ভিন্ন কোনো একক নেই, তার দুইটার এককই হচ্ছে কি একই একক, সুতরাং একই মাত্রা হবে, যাতে যাতে এককে একই সুতরাং মাত্রাও কি হবে একক, অর্থাৎ যেটা কাজের মাত্রা সেটা হবে শক্তির মাত্রা। তাই প্রিয় শক্তি বন্ধুরা এই শক্তির উপর আমরা একটু সমস্যা দেখি, তোমরা একটু লক্ষ্য করো, তোমরা কাতাকলমে এই সমস্যাগুলো একটু নিজে নিজে আবার ট্রাই করবা। আমি সমস্যা একটু দেখো, একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করেন, শিক্ষার্থী দেখো একটা বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করে 12 মিটার নিয়ে গেছে, চিন্তা করে কি বলা হচ্ছে, একটা বস্তুর উপর আমরা 100 নিউটন বল প্রয়োগ করে সে বস্তুটাকে 12 মিটার নিয়ে গেছে, কিন্তু ঘর্ষণ বল যদি বিপরীত দিকে 12 নিউটন হয় তাহলে তুমি কতটুকু কাজ করছো, অথবা ঘর্ষণ বল কতটুকু কাজ করছো। এখন দুইটা তোমাকে প্রশ্ন করা হচ্ছে, একটা হচ্ছে তুমি কতটুকু কাজ করছো, আর একটা হচ্ছে তোমার ঘর্ষণ বল কতটুকু কাজ করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের দুইটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যে প্রথমে আমরা যে আমরা প্রথমটা কি তুমি কতটুকু কাজ করছো, তাহলে কতটুকু কাজ করে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে আমরা কাজের সূত্র কি বলছিলাম, কাজের একটা সংজ্ঞা ছিল সেটা হচ্ছে W সমান F S, W হচ্ছে কাজ, F মানে হচ্ছে কি বল, S মানে হচ্ছে কি স্মরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো একটা বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করে 12 মিটার নিয়ে গেছে, ঘর্ষণ বল যদি বিপরীত দিকে 12 নিউটন হয় তাহলে তুমি কতটুকু কাজ করছো, ঘর্ষণ বল কতটুকু কাজ করছে। এখন দুইটা জিনিস, তুমি কতটুকু কাজ করছো, একটা হচ্ছে ঘর্ষণ বল কতটুকু কাজ করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে কাজের সূত্র অনুযায়ী আমরা পাই W সমান F S, F সমান হচ্ছে প্রদত্ত বল আর S হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব বা স্মরণ। তাহলে F সমান আমরা কত পাচ্ছি 100 নিউটন আর S সমান হচ্ছে কত 12 মিটার। এখন 100 নিউটনকে যদি আমরা 12 মিটার দ্বারা গুণ করি তাহলে হচ্ছে কত 1200 জুল, কাজের একক হচ্ছে কি জুল। এখন জুলকে যখন আমরা কিলো জুলে নিয়ে যাবো তখন আমরা 1000 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পরিমাণ কাজ করছে সেটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখন যদি বলি কি তুমি কতটুকু কাজ, তাহলে আমরা বলতে পারি কি 1.2 কিলোজুল কাজ করছে। এখন প্রিয় শিক্ষা তোমাদের এখন যে ঘর্ষণ বল কতটুকু কাজ করছে, তো ঘর্ষণ বলের ক্ষেত্রে আমাদের একটা আছে এখান যে অর্থাৎ কোনো প্রদত্ত বল যদি আমরা কাজ করি তার বিপরীতমুখী যদি কোনো কাজ করে সেখানে আমার কাজটা হবে কি আমার ঋণাত্মক কাজ, তাহলে সেক্ষেত্রে ঘর্ষণ বল সমান আমরা হচ্ছে কি F ইনটু S। তাহলে এখানে আমরা যে ঘর্ষণ বল কাজ করলো তাহলে আমরা F সমান কত হইলাম 12 নিউটন বল এবং S সমান হচ্ছে কি 12 মিটার। এখন এটা দ্বারা আমরা গুণ করলাম, যেহেতু ঘর্ষণ বল কাজ করলো তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের কাজটা হচ্ছে কত
120 জুল অর্থাৎ ঋণাত্মক জুল। এখন আমরা দেখতে পাচ্ছি যে যে কাজটা আমাদের একটি বস্তুর উপর যখন বল প্রয়োগ করা এত বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হলো তখন ঘর্ষণ বল উল্টো দিকে তার ঘর্ষণ বল তার উল্টো দিকে কাজ করাতে এখানে ঋণাত্মক কাজটা শুরু হলো। তাহলে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে এর প্রমাণ ১২ হচ্ছে কি ১৪৪ তাহলে আমরা এখানে বলছি ১২ ১৪৪ জুল। প্রিয় শিক্ষার্থী বন্ধু যখন আমরা এটা স্মল এ এটা হচ্ছে কি স্মল এ এটা হচ্ছে কি ফিটেল এ তাহলে ঋণাত্মক ক্ষেত্রে আমরা কি ১২ নিউটন এরপর হচ্ছে ১২ মিটার তাহলে ১৪৪ জুল পরিমাণ আমরা যে ঘর্ষণ বল কাজ করছে মাইনাস ১৪৪ জুল। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা একটু দেখো যে বলের বিপরীতে কাজ করলে কাজের পরিমাণ অর্থাৎ বলের বিপরীতে যদি আমরা কাজ করি হ্যাঁ বলের দিকে কাজ করলে হবে ধনাত্মক আর বলের বিপরীতে কাজ করলে তখন হবে ঋণাত্মক তখন এটাই আমরা বলের বিরুদ্ধে যদি কাজ বুঝে তখন আমরা জিনিসটাকে মিন করা হবে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা এই চ্যাপ্টারে মোটামুটি আরও অনেক কিছু আছে আমাদের গতিশক্তি আছে স্থির শক্তি আছে বিভব শক্তি আছে হ্যাঁ বিভব শক্তি গতিশক্তি এগুলো যদি আমরা পরে ক্লাস আলাপ করবো। আপাতত আমরা দুই একটা সূত্র দেখতে পাই এবং এরপর আমাদের কিছু গতি সমীকরণ আছে ২২ স্কয়ার প্লাস ২ এস এই যে আছে আমরা যে কতগুলো সূত্র আমরা লিখতে পারছি W = Fs আরেকটা P মানে হচ্ছে ক্ষমতা W/T হচ্ছে টি আরেকটা Ap = mgh অর্থাৎ W = হচ্ছে কাজ F = হচ্ছে বল S = হচ্ছে সরণ S = উচ্চতা Ep হচ্ছে অভিকর্ষ বিভব শক্তি আর M = হচ্ছে বল G = অভিকর্ষ ত্বরণ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা আপাতত কাজ এবং শক্তি নিয়ে তোমাদের কিছু ধারণা দিলাম এই ধারণার ভিত্তি করে তোমরা তিনটা তোমাদের হোম টাস্ক দেওয়া হয়েছে এই হোম টাস্কগুলো তোমরা করে স্কুল পেয়েছো তোমরা অবশ্যই করবে আর যখন তোমরা যারা দেখবে তাদের কমেন্ট বক্সের মধ্যে তোমাদের নাম শ্রেণী শাখা এগুলো লিখে দিবে। প্রথম কাজটা হচ্ছে কি দেখো 300 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের দিকে 20 মিটার সরানো হলো কাজের পরিমাণ নির্ণয় করো। তার নিচে শিখে দেবো তোমরা বুঝতে পারো কাজের পরিমাণ আমি একটু ওই কাজ থেকে একটু ক্ষমতা থেকে একটা অঙ্ক দিলাম তোমরা হয়তো ধারণা নিতে পারবা 50 কেজি ভরের একটি বালক 65 সেন্টিমিটার উঁচু 15টি সোপান 5 সেকেন্ড উঠতে পারে সে কত ক্ষমতা প্রয়োগ করলো। 3 নম্বর সমস্যাটা হচ্ছে কি 80 মিটার গভীর খনি থেকে 60 কিলোগ্রাম লোহা তুলতে কত কাজ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষিত বন্ধুরা তোমাদের হোম টাস্কে তো তোমরা আরও সমস্যা তোমরা নিজে নিজে করতে পারো এই যেখানে তিনটা সমস্যা দেওয়া হয়েছে তিনটা সমস্যা তোমরা এগুলো করবা। তাহলে প্রিয় শিক্ষিত বন্ধুরা তোমরা এই যে আমি কাজ শক্তি ক্ষমতা এটা 9ম এবং 10ম শ্রেণীর শিক্ষার্থীর জন্য খুব উপকৃত তোমরা কাজ এবং শক্তি যে আমরা বলি কাজ শক্তি ক্ষমতা বলি হ্যাঁ এটা আমাদের ভাষায় বলি কিন্তু পদার্থবিজ্ঞানে সেটা যে আসলে সাপোর্ট করে না বা সমর্থন করে না সেটা আমরা কিন্তু আসলে বুঝে গেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা এই সমস্যাগুলো করবা তাহলে আশা করি তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবা আবার তোমরা হোম টাস্ক স্কুল করেই স্কুল পেয়েছো তোমরা দিয়ে দেবা আর তোমরা একটু ভাষায় মনোযোগ সহকারে পড়বা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ।